বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই ব্যক্তির মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করার, বন্ধুত্ব গড়ার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। হয়তো আপনারা একই অফিসে চাকরি করতে পারেন, একই ক্লাসে পড়াশোনা করতে পারেন, অথবা একই সাথে পাশাপাশি বাসাতে অবস্থান করতে পারেন। আপনাদের যদি মনে হয় কারোর সাথে বিশেষ বন্ধুত্ব করার দরকার, তাহলে নিঃসন্দেহে আপনারা এই আমলটি করবেন। এই আমলটি করাও খুবই সহজ। এই আমলটি করার পরে এমন বন্ধুত্ব সৃষ্টি হবে, কেউ কাউকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারবে না, একে অপরের এমন বন্ধু হবে, কেউ যদি একজনকে নিয়ে খারাপ কথা বলে সাথে সাথেই আরেক ব্যক্তি প্রতিবাদ করবে, কেউ কারো নামে বদনাম শুনতে পারবে না, একে অপরের জানের বন্ধু হয়ে যাবে, কেউ কাউকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না, একে অপরের ভালো করার জন্য, একে অপরের সাথে সুসম্পর্ক রাখার জন্য এমন এমন কাজ করবে যা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনারা এই আমলটি করার জন্য এমন একটি মাটির পাত্র আনবেন যে মাটির পাত্রে কখনোই পানি রাখা হয়নি, এবং রেশমি কাপড় আনবেন লাল রঙের, অথবা যে কোনো প্রকার মসৃণ লাল রঙের কাপড় আনবেন। এরপর এই নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা ঠিক সেইভাবে লাল কাপড়ের উপরে কালো কালি দ্বারা অথবা নীল কালি দ্বারা অথবা যে কোনো প্রকারের কালি দ্বারা আপনারা লাল কাপড়ের উপরে এই নকশাটি লিখবেন। আর আপনারা হচ্ছে যাদের সাথে বন্ধুত্ব করতে চান, নিচে যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতেই লিখবেন, অমুকের ছেলে অমুকের সাথে, অমুকের মেয়ে অমুকের, সারা জীবনের বন্ধুত্ব সৃষ্টি করে দিন এই নকশার সেবকগণ। আর যারা আরবি লিখতে পারেন তারা নকশার নিচে প্রথম ফারান শব্দটি লিখবেন যার সাথে আপনি বন্ধুত্ব করতে চান তার নাম, এরপরে হচ্ছে বিন লিখবেন। যদি ছেলে হয় তাহলে বিন লিখবেন, যদি মেয়ে হয় তাহলে বিনতে লিখবেন, এরপরে বিন অথবা বিনতে লিখার পরে তার মায়ের নাম লিখবেন, এরপরে আলা হুব্বি লিখবেন, এরপরে হচ্ছে আপনার নাম লিখবেন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার নামের পরে বিনতে লিখবেন, ছেলে হলে বিন লিখবেন, এরপরে আপনার মায়ের নাম লিখবেন। এরপরে লাল কাপড়টি আপনারা যে পাত্রটি তে কখনো পানি রাখা হয়নি এমন পাত্রের মধ্যে রেখে দিবেন। যত এরপর হচ্ছে পাত্রর মুখটি কোনো একটি ঢাকনা দিয়ে বন্ধ করে দিবেন এবং যে কোনো জায়গায় সেটি রেখে দিবেন। সারা জীবন আপনাদের সম্পর্ক কেউ জাদুটুনা বান কুফুরি করেও নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ, কেউ আপনাদের বদনাম করে আপনাদের সম্পর্ক খারাপ করতে পারবে না। সারা জীবন আপনারা একে অপরের সাথে সারা জীবনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে জীবন কাটাতে পারবেন ইনশাআল্লাহ। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এজাজত নিয়ে নিবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার 01938311386। এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে, নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।